হ্যালো মাই অল লাভলি টু ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর হাসি খুশি আছো। আজকে তো গণেশ পুজো, সব জায়গায় পাড়ায় পাড়ায় এখন ভালোই গণেশ পুজো হয়। পুজো তো সবাই খুব সবাইকে ভগবান খুব ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। আর আজকে দিন শুরু করে দিয়েছি, এঞ্জেল আজ এঞ্জেলের পরীক্ষা আছে, এঞ্জেল চলে গেছে স্কুলে। আর আমার কাঁচা কুচারা, আমার ভোলে আর অন্তরা হচ্ছে টিভি দেখছে, আর এদিকে কে কী করছে সবাইকে দেখিয়ে দিই। এই যে খাটের এই পাশ দিয়ে সব এঞ্জেল, তারপরে পুচকুগুলো সব নোংরা করে, আর তাছাড়া মাঝে মাঝে পরিষ্কার করাও দরকার, চিপস টিপস খেলে ফেলে। দেখো এখানে একটা কিন্তু ডাস্টবিন থাকে, এই যে তা সত্ত্বেও ওরা সব ফেলে, ছোটো করবেই এখন তো, এটা পরিষ্কার করবে। খাটটাকে সরিয়ে পুরো পরিষ্কার করানো হলো, এই যে মামনিমা পরিষ্কার করলো, আর ওই দুজন পুরুষ মানুষকে দিয়ে এটাকে টেনে নেওয়া হয়েছে। এটা কিন্তু ভীষণ ভারী, কারণ এটা বক্স খাট তো। ওইদিকেও মালপত্র রয়েছে, এদিকেও মালপত্র পুরো ঠাসা, তো সেই জন্য আর কি এটা সরিয়ে ঠরিয়ে পুরো এই যে এই পাশে এই পাশে সব পরিষ্কার হলো। হ্যাঁ যাও ওদিক দিও। আর এটা হচ্ছে গোদরেজের খাট, গোদরেজ ইন্টেরিয়ার ডেকোরেশন যে আছে না, সেই গোদরেজ কোম্পানির খাট, খুব ভালো। আমার এইটা হচ্ছে দামলোক, তো এইটারও খাট আছে, খাটের সেট আছে, সেটা অন্য জায়গায় আছে অন্য বাড়িতে। আর এই সেটটার থেকে এইটা খাটটা ভালো, আবার দামরাও ভীষণই ভালো, তবে গোদরেজের কিন্তু আলমারির থেকে খাটটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এটা গোদরেজের বেশ ভালো। তো চলো সব কিছু আপডেট দিয়ে দিয়েছি, আর এখন আমার খাবার দেবে। কী খাবার কই নিয়ে আসো, তারপর বলছি। এই যে এখন চলে এসছে আমার খাবার, ব্রেকফাস্ট রুটি আর পায়েস, ওই আমার বৌদি বানিয়েছিল না পায়েস, সেদিন তো জন্মদিনের দিন তো এঞ্জেলের খাইনি, তো ওই জন্য এখন রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়ে নেবো, তবে দুটো রুটি খাবো বেশি না। এটা লুচি না, আমাকে শেখাচ্ছ, আমাকে বোকা বানাচ্ছ, আমরা এখন সবাই মিলে যে পিকনিক করছি। মামনিমা তোমাকে জেবাদি বলেছি, তুমি খুব সুন্দর নাচ করেছো বুবুর জন্মদিনে, বলে কি ওটা খেয়ে হলুদ শাড়ি পরে মামনিমা। হ্যাঁ এই জন্য তো মামনিমার নাম আমরা এসে রেখেছি, ডান্সিং হেল্পিং হ্যান্ড, মানে আমার এঞ্জেল ওই ছোটবেলা থেকে ওরকম নাচতো বলে। অ্যাকচুয়ালি মামনিমা কিন্তু এঞ্জেল জন্ম হওয়ার আগে থেকে আমার বাড়িতে, আমাদের এই বাড়িতে কাজ করে, তো ওই জন্য অনেক পুরনো, তো ওই জন্য মামুন যখন এঞ্জেল হয়েছে তখন ওই নাচতো, সেই জন্য ওর নাম দিয়ে ওই এঞ্জেল এঞ্জেলই ওই মামনিমাকে নাম দিয়েছে ডান্সিং হেল্পিং হ্যান্ড। বন্ধুরা এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমার জায়ের ঘরে, দোতলায় মেজে আমাদের মেজদি ভাইয়ের ঘরে, মেজদি ভাইয়ের ঘরে। দেখো গণেশ পুজো হচ্ছে, তো সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমার আমি যে তিনতলায় থাকি, দোতলায়ই একদম মেজো যারা থাকে, তো এখানে দেখো পুজো হচ্ছে গণেশ পুজো। আর এই যে দেখছো রাধা গোবিন্দ, এটা আমার মানে শাশুড়ি মা শ্বশুরমশাই মানে ওনাদের ঠাকুরটা, তো সেই ঠাকুরটাই মানে আমাদের কী বলে ওটাকে, আদি বিগ্রহ বলে না, তো সেই বিগ্রহ হচ্ছে এই এনারা, মানে এই রাধা কৃষ্ণের মূর্তিগুলো। এগুলো আমার মেজোজাকে আর কি আমার শাশুড়ি মা দিয়ে গেছেন, যেহেতু উনি খুব সুন্দর পুজো আচরা করতেন আর কি, বেশি আধ্যাত্মিকতায় বেশি ছিলেন, তো সেই জন্য ওনাকেই এই ঠাকুরগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর তো আমাদের সবার ঘরে আছেই, তো তোমরা জানোই আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল, একসাথে যখন ছিলাম তখন সবাই এই বিগ্রহকেই পুজো দিয়েছি, তো এটাও তোমাদের সাথে আজকে আবারও একবার শেয়ার করে দিলাম। তো এই যে দেখো গণেশ পুজো হচ্ছে আর যজ্ঞ হচ্ছে। প্রচণ্ড গরম, আর ওই দেখলে মেজ আমার দোতলায় মেজ দিতে ঘরে গণেশ পুজো হচ্ছে, তো ওখানে গেছিলাম যজ্ঞ আর হচ্ছে, আর পুরো দেখো ঘেমে ঘুমে এসেছি। তো চলো আমাদের এখন কি লাঞ্চ মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে ডাল চিংড়ি ভাপে এঞ্জেলের জন্য, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো চলো এখন লাঞ্চটা করে নিই। সেটা
আমার মুখ দেখানি তো এগুলো কি আমার মুখ দেখানি তো এটা স্ক্র্যাপবুক পেজ সব আলাদা এটা মারমেড লিখেছি কিন্তু এটার নাম আমি দিয়েছি মারবেক মারমেড এটা তো কি জানো কি হর্স জানো ইউনিকর্ন ইউনিকর্ন বার্থডে না হয়েছে এত কার সময় নেই তোর সব দেখাবো আরেকটা আছে হার্ট আর সন্ধ্যাবেলা দোকানদারি টারি করে একদম 8:30-8:30 দোকান বন্ধ করে চলে গেছি বন্ধুর দোকানের পাটুলিতে পাটুলিতে আমার বন্ধুর দোকান আর ওখানে এই গণেশ পুজোটা হয় প্রতি বছরই ঠাকুরটা দেখে যে তোমরা জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু বিশাল বড় হয় ঠাকুরটা আর এখানে প্রোগ্রামও হয় ফাংশনও হয় আর এখন চলে গেছি বন্ধুর দোকানের সামনে পাটুলিতে এই যে দেখছো এগুলো একদম পাটুলি ফায়ার ব্রিগেডের যেখানে রয়েছে ফায়ার ব্রিগেড অফিস সেইখানে পাশেই একদম এই এই গণেশ পুজোটা হয় প্রতি বছরই আসি খুব বড় করে হয় পুজোটা তারপরে পরের দিন আবার খিচুড়িও থাকবে খিচুড়ি খাওয়ানোও থাকে প্রচুর লোকজনকে খাওয়ায় তো দেখো এখানে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে গেলাম আর এই যে আমাদের ঐশ্বর্য মা ছোট্ট ঐশ্বর্য মা দেখেছো আর আর রত্না এই যে রত্না ঝুমা আমি চলে এসেছি আর আমার বন্ধু কবিতার দোকান এখানে তো সবাই মিলে আমরা এখানে চলে এসেছি ওই যে দেখো ওই দিকে হচ্ছে আমার বন্ধুর দোকান আর একদম দেখো কাছেই গণেশ পুজো হচ্ছে তো প্রতি বছরই আসি তাই এই বছরও চলে এসেছি বন্ধু ফোন করেছিল আর এখন চলে এসেছি আমার বান্ধবীর দোকানে দেখো তোমাদের শেয়ার করে দিচ্ছি আমার বান্ধবীর কসমেটিক্সের দোকান তো ওর অনেক বছরেরই দোকান তো ওর বৌদি এসছে ওই যে ওর তো দাদার মেয়েই হচ্ছে ঐশ্বর্য মানে আমার এই কবিতা বন্ধুর আর ও হচ্ছে ওই যে তুলসীর হোটেলের তুলসী ও বন্ধু মানে আমি যেখানেই যাই সেখানেই সবার সাথে মিলে যাই তো আমি সবাইকেই বন্ধু করে নিই তো ও বন্ধু আমার তো ওকেই সেটাই পরিচয় করাচ্ছিলাম আর ওখানে তো গান বাজছে সেই জন্য আর কী আর বলবো কপিরাইটের এত ভয় যে আর দিলাম না আর আমার বন্ধুর দোকানটাও তোমাদের আগে কোনো দিন শেয়ার করেছি কি না মনে নেই তো এবার ভালো করে শেয়ার করে দিলাম ওর এটা হচ্ছে কসমেটিক্সের দোকান আমাদের সব বন্ধুদের মধ্যে ওর আর আমারই দোকান রয়েছে আর সবাই হাউসওয়াইফ তো এই আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার বান্ধবী কবিতা আর তার বৌদি দাঁড়িয়ে আছে আর ঐশ্বর্য ছোট্ট ঐশ্বর্যকে তো অনেকবার দেখেছো আমার ভিডিওতে তো চলো দেখতে থাকো এই যে এবার চলে এসেছি ফুচকা খেতে আর কি নাচছে গানের সাথে সাথে নাচছে ফুচকুটা তো ফুচকা আমি এমনি খুব একটা ভালোবাসি না তবে কালকে জানি না কেন খুব মন চাইছিলো ফুচকা খেতে তো কটাকার বন্ধুরা ফুচকা খেয়েছি শুনবে হাসবে তোমরা মাত্র 10 টাকার ফুচকা খেয়েছি আর একটু মজাও করে নিচ্ছি রত্না খাচ্ছে আর আমরা যেখানেই থাকবো একসাথে সেখানেই সেখানেই মজা মজাই করবো করতে থাকি সারাক্ষণ দেখো ফুচকা নিয়েও চলছে আমাদের মজা তো ওই 10 টাকার ফুচকা খেয়ে আমি 10 টাকা খেয়েছি ওরা 20 টাকা করে খেয়েছে খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো এঞ্জেল তো যায়নি কারণ এঞ্জেলের এক্সাম ছিল আর এঞ্জেল হচ্ছে ম্যাম এসেছিলো পড়াচ্ছিল তো সেই জন্য ওই আমরা চলে এসেছি এসে একটু মজা টজা করে তারপরে বাড়ি চলে গেছি তো এই ভিডিওটার এন্ড করে করা হয়ে ওঠেনি বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো কেমন লাগলো আমার সারাদিনের রুটিন তোমাদের যতটুকু সম্ভব গণেশ পুজোও শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমরা তো সবসময় আমাকে জানাও জানিও আর প্রতিনিয়ত যা বলি তোমরা যারা আমার পুরনো বন্ধু আমার আমাকে আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা আর তো তোমরা যারা আজকে নতুন আছো তারা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো
আর এটা তো তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে বিশ্ব বাংলা, পাটলি বিশ্ব বাংলা। এখানে তো আমাদের সপ্তাহে অন্তত দুবার চলে আসি, যা অনেক দূর দূর থেকে সবাই আসে, তো আমরা তো সপ্তাহে দুবার মোটামুটি চলেই আসি আড্ডা মারতে। তো এখন যাওয়ার পথে একটু আড্ডা মেরে তারপরে বাড়ি গেছি অবশ্য। তো অনেক রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। যাই হোক, আমার এঞ্জেলের পাপা তো রান্না করেই রেখেছিলো মাটন কিমা, তো বাড়ি এসে খেয়ে নিলাম মাটন কিমা আর ঘুমিয়ে পড়লাম। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় আমাদের মতো এরকম হাসি খুশি থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।